চলমান অস্থিরতার জেরে কয়েকদিন বন্ধ থাকার পর সকাল থেকে খুলেছে পোশাক কারখানা। নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভারের শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য। কাজে যোগ দিতে পেরে স্বস্তি প্রকাশ করছেন শ্রমিকরা। তাদের আইডি কার্ডই কারফিউ পাস হিসেবে গণ্য হচ্ছে। জোরদার করা হয়েছে পোশাক কারখানাগুলোর নিরাপত্তা। দায়িত্বে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবিও সার্বক্ষণিক সহযোগিতায় কাজ করছে। ভালো লাগছে, আমাদের গান শুনছে, সুন্দর লাগছে, কোনো সমস্যা হয়নি। অন্যান্য দিন যেভাবে আসি সেভাবেই আসছি। আমরা কাজে যোগদান করেছি, ঠিকঠাক মতোই আছি।